কি নাম আপনার? নাসিমা বেগম। নাসিমা বেগম, আপনার স্বামী কি করে? তারা মারাই টাকো মারাই আছে, মারাই চালায়, আবার কাম কাজ করে, আবার গৃহস্থী করে। তারা গরু আছে কিনা, চাষবাস করে। তো আপনি এই লাইট আপনি কতদিন হলো কিনেছেন? কিনছি, এটা কিনছি আপনি কি আপনার আত্মীয় স্বজন বা আপনার যারা আপন জন আছে তাদের কাউকে কি বলছেন যে এটা এটা ভালো? বা বলছি আমার বিলের ভিতরে সার দিয়ে লাগলে তোর এটা ভালো হইব। আমি এরকম আরো বাইশের বলছি অনেক কথা, তো কইছে টাকা মিল করতলে কিনে আনবো, এরকম বলছে আমার। ওনারা যে ক্রেডিট সাপোর্টের মাধ্যমেও কিন্তু দেওয়ার চিন্তা আপনার করতেছে? হ্যাঁ, যোগাযোগ করেন আপনাকে। অনেক মানুষের আমি কইছি, আমার শাশুড়ি আছে, শাশুড়ি কইছে জানি এটা কত টাকা দিয়ে কিনছি, আপনি কি জানেন এটা যে দুই বছরের মধ্যে কিন্তু এটা যদি নষ্ট হয়? দুই বছরের মধ্যে নষ্ট হলে এটা কিন্তু নতুন আটা দিব। আর যদি কিছু না হয়, আর যদি হারা গেলে ভাঙ্গে টাকা হওয়া দিব না, আর যদি নষ্ট হয়ে যায়, যদি না চলে তো এরা সারা ফিরত দিব না। ফেলে ভেঙে দেওয়ার ব্যাপারটা হলো যে আপনার এটা পড়লে কিন্তু ভাঙবে না, কথা কথা পড়লো আর কি ভাঙবে। যদি যদি ধরেন আপনার বাচ্চা কাচ্চা এখন দা দিয়ে বটি দিয়ে এটা কেটে ফেলে বা কাটা চেষ্টা করে, ধীরে পায় মনে আর যদি এটা নষ্ট হয়ে গেল, আর নষ্ট হয়ে গেল সারা আমার আর কা দিব মানুষ ব্যবহার করতেছে, তাদের মানুষের মতামত কি, তাদের কেমন ভালো লাগতেছে না মন্দ লাগতেছে সেটা আমরা জানি না। এই জন্য আসলাম ঢাকা থেকে, যে ওনাদের সাথে একটু কাজকর্ম ছিল, আমি একটা ছোট একটা হিসাব বুঝি, এই হিসাবটা আপনি, এটা কোন পড়ালেখা জানা লাগে না, এটা যেকোনো মানুষ বুঝি। আপনার এক বছর হলো 365 দিন, একটা মানুষ যদি দিনে 10 টাকার কেরোসিন জ্বালায় তাহলে 365 দিনে 3,650 টাকা, দুই বছর এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে দুই বছরের মধ্যে এটা নষ্ট হলে ফেরত পাবেন, তার মানে দুই বছর মিনিমাম এটা আপনি ব্যবহার করতে পারবেনই। দুই বছরের পরে তো আরো ব্যবহার করতে পারবেন, সেটা লাভ, সেটা বাদ। দুই বছরের মধ্যে তাহলে 3,650 হলে এক বছরে, দুই বছর হলে 7,300 টাকা, তাহলে একটা লাইট আপনি কিনতেছেন 1,100 টাকা দিয়ে। আপনার দুই বছর যদি আপনি কেরোসিন জ্বালাইতেন আপনার শরীরেরও ক্ষতি হইতো, প্রতিদিন কেরোসিনের ফিতা বদলাও, আমার সুই টিপ দিয়ে আমি ধুয়া দেই, আবার হরিয়া ধুয়া দেই, রক্তমন্ত্র আমার থায়ে, আবার আমার কারেন্ট গেল গিয়ে আবার আমি টাঙ্গে ধুয়া দিলাম। এই সুবিধাটাই, আর যেটা বললাম যে সঞ্চয় ব্যাপারটা, ধরেন আপনি যদি দুই বছর কেরোসিন জ্বালাইতেন তাহলে আপনার দুই বছরে 7,300 টাকা কেরোসিন লাগবে। ভালো লাগে আমি কিনছি, বাইরে ব্যাকে তো আর ভালো লাগে না স্যার, আর আমার ভালো লাগে আমি ব্যাকে কইতে আসি দেন অমুকে, আমরা যদি ঘরে আন্দার থাকে আমরা কেরোসিন তো ভালো হইবে, এটা কিনে লইলে বুঝতে আসি পারছে না রে, আর যে ভালো কয় যে সিনে হে কিনে, আর আমি সিনছি দেখে আমি কিনছি, আর যে সিনে না হে কিনে না, হে কইতে যেন এত টাকা একটা লাইট কিনুম এটা বলে। আপনি কি
কারো কাছ থেকে শুনে এটা উদ্বুদ্ধ হয়েছে না ওনাদের ওনারা আপনাদের স্যার আমাকে অভিষেক শুনে ক্যারোসিন তেলে যে শরীরের ক্ষতি হয় তারপর ক্যারোসিন তেলে যে প্রতিদিন টাকা ইয়ে হয় আপনার ওটা ওটা কি আগে থেকে জানতেন না জানতাম স্যার জানি কি তেমন কারণ নাই কিছু নেই এখন আপনি যে লাইটটা ব্যবহার করছেন এটা তো আপনার এই ক্যারোসিন তেল ব্যবহার করলে যেরকম শরীরে একটা ক্ষতি হয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্যারোসিন তেলের যে ধোঁয়াটা এটা কিন্তু গর্ভবতী মহিলাদের জন্য খুবই ক্ষতিকর বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর এখন আপনি এটা একটা স্বাস্থ্যসম্মত একটা জিনিস এটাতে কোনো খরচ নাই যে আপনি বলি সমিতির মাধ্যমে আনলে আপনার নামে আনতে পারবে আপনি কি জানেন এটা যে দুই বছরের মধ্যে যদি নষ্ট হয় কোম্পানি আপনাকে আরেকটা বদলাই দিবে জানেন আপনি আর পানিটা নিয়ে একটু পানিটা নিয়ে পড়লে নষ্ট হয় না তারপরে আপনার হাত থেকে পড়ে গেলে ফিরে যায় না কেরোসিনের বাতি জ্বালায় সে কিন্তু বছরে কত টাকা কেরোসিন জ্বালায় সে আপনি আপনারা কি ওইভাবে কখন হিসাব করছেন স্যার এত হিসাব করিনি স্যার তত হিসাব করিনি যেমন এক কেজি কেরোসিন তো 70 টাকা আনি400 টাকা তাহলে এক বছরে আপনার 4,000 টাকা 4,500 টাকার মতো খরচ হচ্ছে দুই বছর এটা যাবেই 3 বছর যেতে পারে 4 বছর যেতে পারে কারণ 2 বছরে তাহলে একটা মানুষ 8,000 টাকার কেরোসিন 8,000 টাকা 9,000 টাকার কেরোসিন সে খরচ করবে এটা কিন্তু আপনি 1,100 টাকা দিয়ে তাহলে 9,000 টাকা থেকে 1,100 টাকা বাদ দিলে কিন্তু আরো কিন্তু আপনার 7,900 টাকা আপনার কিন্তু লাভ হচ্ছে এইভাবে চিন্তা করলে আসলে এটা যাদের নাই কষ্ট করে হলো তাদের প্রত্যেকে একটা সবাই দিয়ে আছে আমরা কতদিন আসিলাম না হেরো আসি আর ঠিক আছে আমরা আসছি আসলে আমাদের অফিস ভিজিট করতে আসছি বললাম যে আমাদের দিয়ে একজন কাস্টমারের সাথে কথা বলি আসলে কাস্টমার এটাকে কিভাবে চিন্তা করে কিভাবে জানে আমরা আসি হ্যাঁ